träffat hakten alla barn. Fest, fullfest, hel dag. Eten mjöl från livets grotte kvarn. Fullfest, fullfest, hela dag. Små på stort, det har vi alltid gjort. Så det är fullfest, fullfest, hela dag. আমি হাতে করিনি তুমি দেখি মুখ চুল করছো আমার সেই বাদরে মুখ চুল করে না ওই রকম সন্ধে ছটা কুড়ি মানে সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় বিকেল বেলা শুয়েছে এইরকম মশের মতো ঘুমোলে তোমার কি করে ডাকবো বলো হনুমানও আসেনি কিছু জন্য কেউ এরকম করে বেশ করেছি প্রথমবার আমি দেখছি বেশ করেছি হয়তো সরো এখান থেকে ভালো লাগে না এইভাবে তুমি গজব বেজ্জতি এই তুমি এইভাবেই থাকবে আমি চা করে আনছি দেখো একবার নিজে কাজকর্ম নেই নাকি হ্যাঁ আছে তো এই তো কত কাজ করলাম আইলাইনার দিয়ে দিয়ে তোমার মুখে একদম কি করলাম কি অবস্থা করেছে তুলো না সুন্দর লাগছে কাজ নেই কর্ম নেই নেই কাজ তো খইবা মানে সত্যি বাবা তুমি ইয়ে করো কি বলে বসো আমি চা করছি আরে যা এই অবস্থা কি অবস্থা করেছে এই দিকটা কালো হয়ে গেছে এলো কি হয়েছে এটা দারুণ লাগছে ওর কোনো যায় আসে না না নিয়ে এগুলো নিয়ে এগুলো কি খিল্লি মারার জিনিস নাকি দারুণ লাগছে যখন তখন তুমি এগুলো বন্ধ করো হেভি লাগছে কি সুন্দর অদ্ভুত ধরনের একখানা মুখটা দেখো কি মানে বিরক্তি করে জিনিসগুলো সন্ধে ছটা করি এখনো ঘুমোচ্ছে তা ডাকার ডাকলে যদি না ওঠে তা এইভাবেই আমাকে কিছু তো একটা উপায় বের করতে হবে আর সেই এগুলো বন্ধ করো ভালো লাগে না আর সব সময় আরে বাবা আইলাইনার তো উঠে যাবে ফেস ওয়াশ দিলে শুধু আইলাইনারটা নষ্ট করছে পরের মাসে বলবে আমাকে কিনে দিতে হবে তখন আমি কোথেকে পাবো সব সময় ড্রপ মারবে না প্রতি মাসে আমি আইলাইনার কিনি কার এরকম আইলাইনার প্রতি মাসে খরচ হয় তো ফার্স্ট টাইম আমি শুনলাম আমার তালে দিয়ে নষ্ট করছে এদিকে
আমি চা করছি, উঠে বসো। নাও চা করে এনেছি। কি সুন্দর এক চান্সে উঠে পড়লে বলতো ঘুম থেকে। সন্ধ্যে ছটা কুড়ি, যেহেতু এখন বাইরে আলো আছে বলে তুমি ঘুমিয়ে যাচ্ছ। ভীষণ ফালতু। নাও ভালো লাগে না আমার সারাক্ষণ এই। আরে বুঝতে পারো না তুমি একটা কথা, এই যে ঝট করে উঠে পড়লি, তারপর কি সুন্দর মুখটা ধুয়ে ফেললে, ফেললে তো কি ইজিলি হয়ে গেল। তাড়াতাড়ি চা খাও, আমায় ঠাকুরকে সন্ধে দিতে হবে। মুখে মাঝে মাঝে ভাষা আসে না, তো ভাষা আসতে হবে না, খেয়ে ফেল। ওই ভাষা বেশি নিতে হবে না, চাটা খাও। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর নতুন করে কি বলবো, ব্লগ তো শুরুই হয়ে গেছে। আমি ইন্ট্রো দিতে পারিনি কারণ ও তো ঘুমোচ্ছিল, যদি কথা বলি তো জেগে যাবে, আর জেগে গেলে তো আমার প্ল্যান ম্যাসাকার। আমার মাঝখান থেকে আইলাইনার একটু নষ্ট হয়েছে। ভালো লাগে না এরকম ভাবে তুলবে না, আমি বুঝতে পারছি কন্টেন্টের জন্য তুমি এটা করেছো। এগুলো ভালো লাগে না, ঘুমাচ্ছিলাম তুমি ডাকলে ভালোভাবে তোলো। দুটো রিজন আমার করার, ওয়ান ফর কন্টেন্ট অ্যান্ড আদার্স ফর কি বলতো, তোমায় ওঠানো। আমায় ওঠানো, এমনিও ওঠানো যায়। তুমি আর বকো না, উঠছি উঠছি, মানে সে কাতলা মাছের মতো এদিক ওদিক এদিক ওদিক, কিছু বলার নেই। আজকে আমার হাজবেন্ড আবার রান্না করে, কিন্তু এটা রেসিপি হচ্ছে না। এত কিছু করে দিই তারপরেও মুখে দাগ করে দাও, মুখে কালো করে দাও। বকো না, রেসিপি তৈরি হচ্ছে না, হচ্ছে হেনা মাখানো হবে, সেই জন্যই ঢুকেছে রান্নাঘরে। অ্যাকচুয়ালি কেন, আমি যদি মাখাই সেটা সাহেবের একদমই পছন্দ হয় না, এটাই আসল রিজন। সেই রিজনের জন্যই সে নিজে হাতে মাখাবে, দেন মানে অ্যাকচুয়ালি হেনার ব্যাটার তৈরি করবে, সেই কারণেই বোকা। আর তোমাদের আজকে একটা জিনিস দেখাই, তো এর আগেও হেনা মাখানোর একটা ব্লগ দিয়েছিলাম, মানে যেটা সাহেব বলেছিল কী কী দিতে হয় কী কী দিতে হয়, সে সময় বিটরুট ছিল না, তো এইটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, ফ্লিপকার্টে তো না, পার্পলে অর্ডার করেছিলাম, পার্পল থেকে স্কুডনেসের বিটরুট পাউডারটা। আর এটা সত্যি বলবো ভীষণ 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 ভালো, মানে অনেকে ফেস প্যাক হিসেবে ইউজ করে, আমি হেনার জন্যই করি, খুব ভালো। আর একটা জিনিস তোমাদের কাছে অ্যাড দেবো, সেটা হলো কী বলো তো, নেসকাফে। নেসকাফের অ্যাড লোক খাওয়ার জন্য দিয়েছে সব জায়গায়, আমি কিন্তু দিচ্ছি ফর হেনা, মানে হেনাতে কফি না, হেনাতে কফি সবাই দেয়, মানে অনেকেই দেয়, কিন্তু আমার মনে হলো একটু অ্যাডটা দিই, নেসকাফের অ্যাডটা হেনার জন্য, যে ব্রু আছে, ব্রু গোল্ড আছে, এইগুলো কফির থেকে নেসকাফি হেনার জন্য, মানে চুলে লাগানোর জন্য দেবে, প্লাস এটার সাথে দুধ মিশিয়ে দেবে, চুলটা একদম টেস্টি টেস্টি লাগবে। খেমে চান করে গেলাম, একটু হেল্প করো না এসে। তোমার তো পছন্দ হবে না আমার ব্যাটার তৈরি করা, হ্যাঁ কত পরিশ্রম করো করে ভাজবে এটা, ভাজবো তো। আচ্ছা এরকম ব্যাটার তৈরি করে ভেজে খেলে একদিন হয় না, এই দেখবে হেনার পকোড়া, সোজা ওপরে গিয়ে দেয়ালে ছবি হয়ে যাব, ছবি হয়ে যাবে, পটি হবে, এটার বেশি আর কিছু হবে না, এসা হবে, হসপিটালাইজড হবো, দেন খুব বেশি হলে পটি হতে পারে। কত পরিশ্রম করি, এটাও তো বললাম নিজের জন্য, মানে আমি করে দিলে পছন্দ হবে না, কারোর হাতে কেউ যদি করে দেয় হেনা মাখিয়ে দেয়, প্র্যাকটিক্যালি হেনা মাখিয়ে দেয়া আর কাঁচা, আমার জামা কাপড় কাঁচা, আমার কারোর পছন্দ হয় না, এটা বরাবরই আছে, খুতখুতে একদিকে ভালো, তাতে সাহেব হেনার রেসিপি তৈরি করলো অনেক পরিশ্রম করে, আর আমি এখানে সমস্ত খাবারের রেসিপিগুলো করলাম। কি বানিয়েছি বলতো, রুটির সাথে এই যে সাম্বার ডাল অ্যান্ড আলু মশলা, ওই আর কি এক প্রকার। আমি রেসিপি তৈরি করিনি, এই রেসিপি সবাই জানে, মোটামুটি যারা মাখে সবাই এটা জানে। এক্স্যাক্টলি, আর যাই হোক খেটে খুটে করতে তো হয়েছে পরিশ্রম করে, মানে সেই চায়ের লিকার থেকে শুরু করে ব্যাটার তৈরি করা, হেনার ব্যাটার ব্যাটারই বটে। এনিওয়ে যাই হোক, আর তোমরা হয়তো দেখে ভাবছো সাম্বারের সাথে রুটি, মানে কম্বিনেশনটা কেমন অড যেন, কিন্তু এই
মানে কম্বিনেশনটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আমি বলবো ডেফিনেটলি ভালো লাগবে। অ্যাকচুয়ালি সাম্বার জিনিসটা আমাদের এত ভালো লাগে না, আমি অনেক সময় এর আগেও দেখেছিল ধোসা করেছিলাম, সাম্বার বানিয়েছিলাম, কিন্তু তারপর মোটামুটি আমি রুটির সাথে সাম্বারটা করি, প্রায়ই করি, আর যা সবজি থাকে মোটামুটি ভেজিটেবলসগুলো সেইগুলো দিয়েই চালিয়ে দিই। একটু মানে ড্রামস্টিকটা থাকলে ভালো হয়, তো ছিলও আমি চালিয়ে দিয়েছি, আর ওই জন্য দুজনের একদম বাটি ভর্তি করে নিয়ে বসেছি। মানে এইটা হলে না আমার সাহেবের ভীষণ দিল খুশ হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। তোমরা একবার অন্তত ট্রাই করো। তো আজকের ব্লগ এন্ড করছি, আর দাদার মুখটা এখন পরিষ্কারই লাগছে, ফর্সা ফর্সা। ছেলে হলেও বলে দেবে না, একবার দিলেই ওয়াশ হয়ে যায়, আর আমি ওয়াশেবলই করেছি, মানে ওয়াটার প্রুফ করিনি, তাহলে একটু মেকআপ রিমুভার দিয়ে তুলতে হতো। এনিওয়ে আজকে ব্লগটা এন্ড করছি, আবার নেক্সট ব্লগে আসছি। টাটা, এখন সাম্বারটা এনজয় করি।